Eso. তুই আমার শহর দেখলে তবে হাসির কিছু নেই, তখন আমার 9 বছর বয়স। বাপের বাড়ি গায়ের মেয়ে বউদের সঙ্গে নবদ্বীপ শহরে গিয়েছিলাম রাস দেখতে। 9 বছর বয়স, কি কথা তোমার মনে আছে? না, থাকবে না। আমি বলি মেলায় হারিয়ে গেছিলু মরেছে। এই চোখে চোখে রাখিস, আবার না হারিয়ে যায়। এই তোমাদের বাড়ি। কি সুন্দর বাড়ি, কোথায় ছিলাম কোথায় এলাম। পছন্দ হয়েছে? বাবা, সে তো বড় লোকের বাড়ি গো, তাই নাকি? সুন্দর বারান্দা না মা? যেমন বাড়ি তেমনি বারান্দা, তোমার পছন্দ? কুসুমের খোঁজে এই বাড়ি, নিজের এলেমে আমার হতো। এসো, এবার তোমাদের ঘরটা দেখবে। তোমার রান্নাঘর কত বড় রান্নাঘর, কুসুম খাসা পেতে বার করেছে বাকি। যাও ঢুকে বলো। তোমার পছন্দের বাড়ি শুনেছি আমি। ও বাবা, চেপি তুই এত বড় হয়ে গেছিস, পাড়ায় গিয়ে মানুষ কাঠের এতে হবে, এখন কয়লার আন্তি গিয়ে কি কেলেঙ্কারি করে ফেলে তাই দেখছি। না না, কিছুই হবে না, ও আমি দেখিয়ে দেবো। ফোন ও একবার আজ ধরে নেই জেঠিমা শিখে নেবে, আমি মনে হচ্ছে কয়লা ভেঙে আছি। ও সভ্য না, ওরে ওঠে দিস, তোর কুসুম দিকে আটকা গেল গেল, আমার তো সবই গেল। কেন, কি হলো? তুমি তো এসেই আমার হোটেলের ব্যবসা তুলে দিস। ও মা, না আমি কি করলুম? কি করলে? কাকে কয়লা ভাঙতে পাঠাচ্ছ তো জানো কে? ও তোমার হোটেলের আদ্যেক অংশীদার। এ ব্যাপার আমি মালুম কি নাকি, জানে বসে সব সময় সাতটা বাড়ি না অংশীদার, জানেন আমার দুধ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। বলছো তুমি একদম ঠিক করেছো, আমার মেয়েকে আমি রোজে পুড়ে
ছয় মাস কালি করতে দেবো কেন? ঠিকই তো। তবে আমি যাই, আমি একবার ওই হোটেলটা দেখে আসি, তোর একদিন তো যেখানে দুপুরবেলা খেয়ে যাবে। না না জ্যাঠামশাই, তা হবে না, সেটা ওরা বুঝবে। নাতনি এলে তুমি মালগুলো সব গুছিয়ে তুলে দিন। তোমাদের শহরে তেমন বেগুন মিলবে না, বেগুন পোড়াবো এখন, মালটি তো সব ছুটকে যাবে। বাপের বাড়ির বেগুন খেয়ে দেখো। আমি শাশুড়ির কাছে বাপের বাড়ির বেগুনের গপ্প খুব করেছি, বড় ভালো খেলাম। আরে হাজারি ঠাকুর, এতদিনে জাগ করে বলার মতো একটা হোটেল হলো রানাঘাটে। সবই তো আপনাদের আশীর্বাদ। না এ সবই তোমার হাতের গুণে। বারুদ যে চক্রিয়া তো কপাল চাপড়া আছে, খদ্দের হচ্ছে না, সব এসে ঢুকছে এখানে। আচ্ছা চলি, চললাম। নরেন, আরে মা বাবু, মহিমাদের নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। যা, তোমার সব কি খবর? আমরা সব ভালো আছি। তুমি এবার বিকেলের দিকে যেও। যাবো। আপনি কেন রাখাল তো আছে? না না ঠিক আছে। দাও ভাত কামাই দাও। তুমি তুমি আবার কি যাবে? আরে বাবুদের খুব তাড়া আছে। আরে আমি তো যাচ্ছি। তাতে কি হয়েছে? তুমি দাও না, একা তুমি সামলাতে পারবে? নিয়েছো, তুমি ডালটা নিয়েছো। আরে রেল বাবু, আসুন আসুন আসুন, বসুন বসুন। এই রেল বাবু থালাটা ধুয়ে দে। এই আজকে তোমার ফার্স্ট ক্লাসে কি হয়েছে? আগে বাবু ওই চাল চচ্চড়ি সরপুঁটি ভাজা মাংস দই আর কলা। বাহ, ওটা বড় মতো মাংস পড়লে আমার মাছ পড়ে না। জানি আমাদের খাওয়াতে ভালোবাসে, শুধু পয়সা চিনলে হোটেলের এরকম রম রমা হতো না। ঠাকুর, তোমার রান্নার গুণে আমাদের রেল অফিসের তো অনেক খদ্দের হয়ে গেল, তারাও খেয়ে মহা খুশি। বাবু আপনাদের খুশি মুখ দেখলে তবে তো আমার তৃপ্তি হয়। ওই লোভে লোভেই তো আমার হোটেল খোলা। কাজটা যেমন ব্যবসার, তেমনি আপনাদের সেবারও বাবু। যা বলেছ সে কথা তোমার মুখেই মানায়। ওসব হোটেল তো ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না, চোখ পড়ে রয়েছে শুধু এই লাভের দিকে। বাবু, সেবায় আপনাদের তুষ্ট করে আমার যেটুকু যা লাভ হয় তাতেই আমার চলবে। এ আমার আদর্শ হোটেল বাবু। যদি অনাচার দেখেন তো আপনারা আমার খদ্দের, আমার অন্নদাতা সবাই মিলে হাজারি ঠাকুরের কান মুলে দেবেন। তোমার মতো ব্যবসা করে সকলে যদি এরকম কথা বলতে পারত তাহলে তো দেশটা অন্যরকম হয়ে যেত হাজারি। একবার হাত ধুয়ে গদিতে চলো। কেন? চক্রবর্তীর হোটেল থেকে লোক এসেছিল, তোমাকে ডেকে পাঠিয়েছে। হঠাৎ আজ সকালে আমাদের নাতনির সঙ্গে ওদের চাকরের খুব একচোট হাতাহাতি হয়ে গেছে। সে কি? হ্যাঁ, তুমি গদিতে চলো, গিয়ে শুনবে। ধরো কি যে করে না। আরে সেই তো, আর কত সহ্য করবি তুই? আমি জানতাম এরকম একদিন হবে। আমি বাবু সহজে মাথা গরম করার লোক নই। আপনি যা নিত্য হয় আমাদের হোটেলের খদ্দের আমাদের দিকে আসছে, আর চক্রবর্তী বাবুর চাকরটা রোজ তার হাত ধরে টানবে আর আমাদের হোটেলের নামে নিন্দে করবে। আপনার কথা মতন এতদিন চুপ করেছিলাম, কিন্তু আজ আর পারিনি, হাতাহাতি হয়ে গেছে। তেমনি তুই তাকে মেরেছিস? না না, ও আগে মারেনি। আরে ও মেরেছে তো? দেখ নাতনি, তোকে আমি হাজারবার বলেছি উনি আমার পুরনো মনি, ওর খেয়ে আমি মানুষ হয়েছি, ওর হোটেলে রান্না বান্না শিখেছি।
ওরে যা করছে করুক, তুই এড়িয়ে যাবি। তাই বলো ওকে মারবে আর চুপ করে থাকবে? এসব সয়ে গেলে তো রোজ মারবে ওকে। এত নরম হলে চলে না মামা। কাজটা তো ঠিক করছে না। আচ্ছা ঠিক আছে, বাবু তো আমায় ডেকেছেন, আমি যাচ্ছি ওর কাছে, আমি কথা বলে আসছি। বংশী তুমি এদিকটা দেখো তো, তুই আমার জামাটা দেখো, শোনো একটু শক্ত হয়ে কথা বলো। তুই শুধু আমায় একটা কথা বলতো, তুই তাকে আগে মারিস নি তো? না বাবু। হ্যাঁ হোটেলের খদ্দের হয় না, আবার দাঙ্গা করে, ওদের হয়ে এলো। ঠিক আছে, বাবু দেখেছেন? আরে হাজারি যে, এসো এসো ভেতরে এসো। বলুন বসো বসো। হ্যাঁ বলুন। আরে বসোই তো আগে বলছি। না বাবু, একদিন আপনি আমার মনিব ছিলেন, আমি ওখানটায়। আচ্ছা আমি এইখানটায় বসি বাবু। আরে হরি, একটা চা দিয়ে যা। হ্যাঁ বলছিলাম কি হাজারি, যে একই জায়গায় যখন দুজনেরই ব্যবসা করতে হচ্ছে তখন শত্রুতা করে তো কোনো লাভ নেই। এই দেখো না, আজকে স্টেশনে আমার চাকরকে তোমাদের হোটেলের চাকর মেরে বসলো। এটা কি ঠিক হচ্ছে? আমি কিন্তু বাবু একটু অন্য রকম শুনেছি। কিরকম? মানে আপনার চাকরই আমার চাকরকে মেরেছে। আমাদের নাতু খদ্দের ধরে হোটেলে আসছিল, সে সময় তাকে পথে ধরে। না ঠাকুর, কথাটা মোটেই সত্য নয়। তোমাদের নাতুই তো আমাদের খদ্দের ভাগাবার চেষ্টা করছিল, খদ্দেররা তো আমাদের হোটেলে আসতে চেয়েছিল, তোমাদের ওখানে যেতে চাইনি। যাকে যাক, উনি আর ঝগড়াঝাটি করে লাভ কি? হাজারি তো আর সেখানে ছিল না, আর কিছু দেখে উনি। দাও ওখানে দাও বাবু। খাও খাও না। তো বলছিলাম হাজারি, যে ওই এর পরে আর যেন এরকম না হয় সেটা একটু যদি লক্ষ্য রাখো সেই আর কি। আপনার হোটেলের সঙ্গে আমার হোটেলের বিবাদ করলে তো চলবে না বাবু, আপনি আমার পুরনো মনিব। আমি বলি বাবু, আমরা বরং গাড়ি ভাগাভাগি করে নিই, মানে যে গাড়ির সময় আপনার চাকর যাবে সে সময় আমার চাকর যাবে না। না তা কেন, স্টেশন তো আমার একলা নয়, আমার হোটেলের এখন বসার ভালো, তুমি গাড়ি ছেড়ে দিয়ে লোকসান করবে কেন? তা ঠাকুর যদি গাড়ি ভাগ করাটা ভালো মনে করে, তুমি বাগড়া দিচ্ছ কেন? না তা আমি তাই হোক বাবু। হ্যাঁ আমরা গাড়ি ভাগাভাগি করে নিই। হ্যাঁ, ওই মুর্শিদাবাদ আর বনগা গাড়ির মধ্যে কোনটা আপনি রাখবেন বলুন। আচ্ছা তাহলে আমার বনগা থাকলো, আপনাদের মুর্শিদাবাদ থাকলো। আচ্ছা আজ তাহলে আমি আসি বাবু। এখনই যাবে? একটু বসবে না ঠাকুর? না গো পদ্ম দিদি, আমার বড্ড তাড়া আছে, যাই। রান্নার জোরে ও খদ্দে পাচ্ছে, নইলে বুদ্ধি যে ওর কতখানি তা তো দেখতেই পেলুম। তা না হলে কেউ মুর্শিদাবাদ ছাড়ে? আরে বাবা, যত খদ্দের তো মুর্শিদাবাদই আছে। এখন দেখো কতদিন কথা রাখে। হাজারি একটু বোকা বটে, মানুষটা বড় ভালো। পুরনো মনিব আড়াল করে চা খেলে অমনি হাজারি ভালো হয়ে গেল। বাবুকে যে গাড়িটা ছেড়ে দিলে, তোমার লোকসান হবে না? বাবুর সঙ্গে বিবাদ করে হোটেলের ব্যবসা করা যাবে না, লোকসান একটু হবে, সম্পর্ক রাখাটাই বড় কথা। বাবু! আরে নরেন, এসো এসো এসো। ওকে আমার ওকে থেকে ঘন্টা দিচ্ছ কেন? ওই তো নরেন, আমাদের বংশীর ভাগ্নে, হোটেলের ম্যানেজার। এসো। ভগবান তোমার মঙ্গল করুন বাবা, বসো। আমায় কেন? প্রণাম করার সময় গুরুজনদের বাকি রাখতে নেই মামা। কি বলেছিলাম কি তোমাকে, নরেন শুধু শিক্ষিত না, এরকম ভব্য সভ্য ছেলে তুমি দুটি পাবে না। এই টেপি টেপি, ও টেপি। কি বাবা? নরেন দাকে প্রণাম কর। থাক থাক, করুক করুক। এটি আমার মেয়ে টেপি, একটু লেখাপড়াও শিখেছে। আর আমাদের গায়ের বাবুর মেয়ের কাছে সেলাইটাও বেশ ভালোই শিখে।
গানটা বলো, গানটা গানটা বলো। না না, গান আমি কেমন জানি না। না না, জানে জানে। হ্যাঁ ওই একটু আধটু। না না, ভালো জান, ভালো জানে গান। ওই যে ওই গানটা আছে না, ওই আমার মাথা নিচু, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আশ্চর্য, তুমি গানটা জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আমাদের স্কুলের পণ্ডিত মশাই ভীষণ ভালো গাইতেন এই গানটা। ওনার কাছ থেকে শুনে শুনে আরো অনেক কবিগুরুর গান আমি মুখস্থ করে ফেলেছি। কি বলেছিল, নরেন একটি রত্ন, তোমাকে আমি পড়াবো নরেন, কলেজে পাঠাবো, তুমি মাথা উঁচু করে দাঁড়াবে, আমাকে একটু গুছিয়ে নিতে দাও, ওকে কিছু খেতে দাও। না মামিমা থাক, রাত হয়েছে, আজকে আর কিছু খাবো না। আপনারা এসছেন তাই আমি দেখা করে গেলাম, আমি তো কাল আসবো। কাল কিন্তু হোটেলে খেও না বাবা, এখানেই খাবে। আচ্ছা আজ আসো বাবু। আচ্ছা আমাদের অদেশে কি আর অত ভালো ছেলে জুটবে? জুটবে আবার কি, জুটে আছে। বাবা তুমি আমাকে নরেন্দ্রদার সঙ্গে টিভি বলে রাখলে কেন? কি বলবো, আমার সারা জীবনের সব। এমন সুখের মুখ যে দেখবো তা কোনো দিন ভাবিনি। আর কখন কি দিন আসে? গেল বছর চৈত্র মাসে ঝিটকি পোতার বোন বিবি তলায় সপাচানার পুজো দিয়েছিলাম, দেখো বছরও ঘুরল না, তবু লোকে ঠাকুর দেবতা বিশ্বাস করেন। সবই তোমার ঠাকুর করেছে না বাবা, কোনো দাম নেই। কি বলছিস, কি ঠাকুর দেবতা বাইরে কি কিছু আছে নাকি? সব শুনলেও পাপ হয়। ছোট মানুষ, ওর কথায় কি আর পাপ ধরে? তবু আশিষ কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিষ কুসুম ধরি নাই রে, তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি, আমি অকৃতি অধম বলে।